এই পৃথিবীর যতগুলো কনস্পিরেন্সি থিওরি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এরিয়া 51। এরিয়া 51 নিয়ে শুধু আমেরিকা নয় সমগ্র পৃথিবীরই জল্পনা কল্পনার শেষ নেই। এরিয়া 51 নাকি এলিয়ান নেমে আসে এবং এলিয়ান মানুষের সাথে কাজ করে, নানা রকম প্রযুক্তি উদ্ভাবনে আমেরিকাকে সাহায্য করে, এমনই একটি কনস্পিরেন্সি থিওরি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ তা বিশ্বাসও করে নিয়েছে। অ্যানাদার আপডেটের এই পর্বে আমরা এরিয়া 51 নিয়ে জানবো এগুলো রিয়েলিটি সম্পর্কে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। আমেরিকার একটি শহর নেভাডা, আর এই নেভাডায় অবস্থিত ইউএস এয়ারফোর্সে বা আমেরিকার বিমান বাহিনীর একটি ট্রেনিং অ্যান্ড টেস্টিং রেঞ্জ। 708 কিলোমিটার এই পুরো জায়গা জুড়ে ইউএস এয়ারফোর্স নানা রকম গবেষণার কাজে এবং নতুন নতুন টেকনোলজি উদ্ভাবনে কাজ করে থাকে, আর একেই বলা হয় এরিয়া 51। তবে এরিয়া 51 এর আগের নাম নয়, এই জায়গাটির আরও বেশ কয়েকটি নামও রয়েছে: গ্রুম লেক, প্যারাডাইস রেঞ্জ, হোমি এয়ারপোর্ট, ড্রিমল্যান্ড, রেস্ট্রিক্টেড এরিয়া 4808 নর্থ। ভিয়েতনাম যুদ্ধের পর এই জায়গাটির নাম এরিয়া 51 করে দেয় CIA, আর তখন থেকে এখন পর্যন্ত এরিয়া 51 নামে এই জায়গাটি বহুল পরিচিত। আগেই বলেছি এরিয়া 51 ইউএস এয়ারফোর্সের ট্রেনিং অ্যান্ড টেস্টিং রেঞ্জ, তাই এলাকাটি রেস্ট্রিক্টেড, যে কেউ ঢুকতে পারে না। আর ইউএস এয়ারফোর্স নানা রকম গবেষণার কাজে ব্যবহার করার কারণে এই জায়গাটি আরও রেস্ট্রিকশন পেয়ে বসে। ঠিক এই কারণেই নানা রকম মানুষের নজর কাটতে থাকে, আর আমেরিকান সরকারও এই বিষয়টি প্রচণ্ড গোপন রেখেছিল। কিন্তু আমেরিকায় একটি ট্রাম রয়েছে যাকে বলা হয় FOIA, অর্থাৎ ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট। আমেরিকান যে কোনো জনগণ যে কোনো তথ্য চেয়ে সরকারের কাছে দাবি জানাতে পারে, আর ঠিক একজন জনগণ তাই করে, এরিয়া 51 সম্পর্কে জানতে চেয়ে নোটিশ জারি করে। সরকার এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকলেও এখন আর চুপ করতে না থাকতে পেরে কিছু ন্যূনতম সংখ্যার তথ্য সরকার জনগণের সামনে তুলে ধরে। এই পর্যন্ত সব ঠিকই ছিল, তবে এরপর থেকেই নানা রকম কানাঘোষা শোনা যায়। সেই জায়গায় নাকি এলিয়েনের সাথে নানা রকম যোগসূত্র রয়েছে, অনেকেই নাকি দেখেছে UFO থেকে এলিয়েন নামতে, সেখানে নাকি নানা রকম UFO ল্যান্ড করে এবং এলিয়েন তার সাথে কাজ করে, আর এলিয়েনরা ইউএস এয়ারফোর্সকে নানাভাবে হেল্প করছে যাতে তারা আরও ডেভেলপ হতে পারে, নিউ টেকনোলজি ইনভেন্ট করতে পারে। এর বাস্তব অর্থে একটু পরে আসছি, তবে সবার আগে জানা দরকার UFO এর পূর্ণরূপ কী। UFO এর পূর্ণরূপ হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, অর্থাৎ এমন কোনো উড়ন্ত বস্তু যা সাধারণ মানুষ আগে কখনো দেখেনি বা তার চোখে পড়েনি। তার কাছে বিষয়টি নতুন এবং সে আইডেন্টিফাই করতে ব্যর্থ। আর ইউএস এয়ারফোর্সের এই বেসের ক্ষেত্রে তাই হয়েছে। এরিয়া 51-এ নানা রকম নিউ ইনভেন্ট করা হতো, এখানে নানা রকম নতুন ডিজাইনের বিমান তৈরি হচ্ছিল যেগুলো দেখতে একদমই সাধারণ বিমানের মতো না, যেগুলো রাডারও ধরা পড়ে না। এই ধরুন B-2 স্প্রিট বম্বারের কথা, এটি সম্পূর্ণ দেখতে বিমান থেকে আলাদা এবং আকাশে উঠলে আপনি কিছুটা এলিয়েন মুভির মতো ফিল পাবেন, যা দেখেছিল আশেপাশের মানুষজন এবং দেখে স্প্রিট বম্বারটিকেই ধরে নিয়েছিল যে এটি একটি UFO। এরকম আরও বেশ কয়েকটি প্লেন তারা বানিয়ে ফেলেছিল এবং যেগুলো দেখতে একদমই আলাদা, যেগুলো রাডারে ধরা পড়ে না কিংবা যেগুলো অন্যান্য নানা রকম কাজে পারদর্শী, যা শত্রুকে সহজেই বিনষ্ট করতে পারবে। কিন্তু মজার ব্যাপারটি ঠিক এখানেই ঘটে। পৃথিবীর অন্যান্য দেশগুলো এই FOIA এর চক্করে এই ঘটনাটি জেনে যায় এবং তাদের নানা রকম স্যাটেলাইটগুলো এখানেই চেক করতে বারবার দেখা যায়, এবং এর ফলস্বরূপ আমেরিকার নানা রকম প্রযুক্তি নকল করা শুরু করে হাইটেক দেশগুলো। এর সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে চায়না। চায়না হুবহু B-2 স্প্রিট বম্বারের মতো আরেকটা বম্বার বানিয়ে ফেলে, যা দেখতে হুবহু B-2 স্প্রিট বম্বারের মতোই, যাকে বলা হয় H-8 সেলফ বম্বার। এরপর থেকে নানা রকম ঘটনাগুলোর শুরু হয়। কনস্পিরেন্সি থিওরি শুরু হয় বব লেজার নামক একজন ব্যক্তির থেকে, তিনিই প্রথম এই এরিয়া 51 নিয়ে যত জল্পনা কল্পনা শুরু করেন। বব লেজার নামক এই ব্যক্তি হঠাৎ করে একদিন মিডিয়ার সামনে এসে বলে যে সে নাকি এরিয়া 51-এ চাকরি করেছে এবং সে দেখেছে এসব এলিয়েনের কর্মকাণ্ড। সেখানে নাকি নিয়মিতই এলিয়েন আসে এবং নানারকমভাবে মানুষের সাথে যোগাযোগ করে মানুষকে সাহায্য করছে। তারা নাকি ইউএস এয়ারফোর্সকে হেল্প করছে নানা রকম নিউ টেকনোলজি উদ্ভাবনে। তবে এসব কথা ঠিক কতটুকু যুক্তিযুক্ত তার জন্য তারই অতীত চেক করা শুরু করে। তবে তার অতীত চেক করতে গিয়ে বেশ কয়েকটি মজার ঘটনা ধরা পড়ে। জানা যায় বব লেজার এতটা শিক্ষিতই নয় যে তিনি এরিয়া 51-এ চাকরি করতে পারবে কিংবা এরিয়া 51-এ তাকে সিলেক্ট করা হবে। তার দৌড় কেবলমাত্র হাই স্কুল পর্যন্তই ছিল এবং মজার ব্যাপার হচ্ছে তার সাথে সায়েন্সের কোনো সম্পর্কই নেই। তার সাথে সায়েন্সের সম্পর্ক ছিল কেবলমাত্র হাই স্কুল পর্যন্তই। তিনি হাই স্কুলে থাকতে একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইসের উপর একটি ডিপ্লোমা কোর্স করে। এরপর তার সাথে আর কোনো সায়েন্সের যোগাযোগই নেই। তবে তিনি দাবি করেন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন MLT এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে। তাই তার কথার সুবাদে যখন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া হয় এবং MLT ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া হয়, জানা যায় তার সম্পর্কে কোনো ডাটা কিংবা কোনো প্রফেসরও তাকে চিনতে পারছে না, এমনকি কখনও তার নামই শোনেনি কিংবা তার এই ডাটা ব্যাকগ্রাউন্ডে কেউ নেই।
ঘটনাটি আরও মজাদার হয় যখন তিনি সরাসরি সাক্ষাৎকারে বলতেই পারেনি যে তিনি কত সালে পাস করেছিলেন। ভিডিও ফুটেজটি এখনও নেটেই রয়েছে। No, it's a master's degree. What was the year of graduation? Probably 82, because I think I left there. তবে সেই সময় আরও একজন উঠে দাঁড়ায় এবং তিনিও বলেন তিনি নাকি এরিয়া 51 চাকরি করেছেন এবং ববলেজার যা বলছেন সত্যি বলছেন, এমনকি তিনি নাকি ববলেজারকেও দেখেছেন। মজার কথা হচ্ছে তিনি যে এলাকার গবেষক ছিলেন তা হচ্ছে নিউ মেক্সিকোতে, এরিয়া 51 থেকে 1500 কিলোমিটার দূরে। তবে সেখানেরই একটি ছোট্ট ল্যাবরেটরিতে তিনি সায়েন্টিস্ট ছিলেন। এদের দুজনের কথার কোনো হদিস না পাওয়া গেলেও এদের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে জানা যায় যে ববলেজার এককালে এখানেই জব করেছিল, অর্থাৎ যেখানে এই সায়েন্টিস্ট জব করতো সেখানেই ববলেজার একজন ইলেকট্রিশিয়ান হিসাবে চাকরি করতো, আর সেখানেই তাদের প্রথম পরিচয় হয়েছিল। আর কিছুদিন পর সেখান থেকেও ববলেজারের চাকরি চলে যায়। তবে ববলেজারের এ সকল ঘটনা বাদ দিয়ে আমরা তার ব্যক্তিজীবন যদি একটু দেখি তবে আমরা একটু হতবাগী হব। ববলেজার যে খুব সুবিধার মানুষ ছিলেন তা নয়। এই চাকরিটি চলে যাওয়ার পর ববলেজার তার ওয়াইফকে নিয়ে দেহ ব্যবসা শুরু করেন এবং অতি লাভের আশায় পাড়ি জমায় লাস ভেগাসে, এবং লাস ভেগাসে গিয়ে সে নানা রকম যুবতী মেয়েদের উৎসাহিত করতে থাকে এই দেহ ব্যবসায় যাতে তিনি আরও বিপুল লাভ করতে পারেন। এই বিষয়টি আমেরিকান নীতিমালার বাইরে পড়ে, তাই আমেরিকান পুলিশ তাকে ধরে এবং নানারকমভাবে জরিমানা করে। একটা সময় যায় যে এই বিষয়টির উপর তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয় এবং মেন্টাল থেরাপির উপর দিয়েও তিনি গিয়েছেন, এবং এই মেন্টাল থেরাপি কাটিয়ে উঠেই সে আরেকটি জব শুরু করে, একটি নতুন ব্যবসা দিয়ে বসে। তার নতুন শপের নাম হয় ইউনাইটেড নিউক্লিয়ার সায়েন্টিফিক ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লাইজ। এখানেও সে ঘাপলা শুরু করে, নানা রকম ইলিগাল প্রোডাক্টস বিক্রি করা শুরু করে সে, যেগুলো দিয়ে ইলিগাল ফায়ারওয়ার্কস বানানো হয়, আর এজন্য পুলিশ তাকে ধরে $7,000 মতো ফাইনও দেয়। যে ব্যক্তিটি নিজেই এরকম ধাপ্পাবাজি আর নানারকম ঘাপলার মধ্য দিয়ে চলে এসেছে ঠিক তার কথা বিশ্বাস করা যুক্তিসঙ্গত হবে বলে আমি মনে করি না। এরপর আর একজনই এরিয়া 51 নিয়ে কথা বলেছে, তার নাম হচ্ছে বয়েড বুশম্যান। হ্যাঁ, তিনি সত্যি এরিয়া 51 এর সায়েন্টিস্ট ছিলেন এবং এরিয়া 51 এ তিনি সত্যি নিযুক্ত ছিলেন একজন সায়েন্টিস্ট হিসেবে। দীর্ঘ অনেকদিন তিনি কাজ করেছেন সেখানে। তিনি তার শেষ জীবনে এসে একটি ভিডিও বানায়, এমনকি তিনি ভিডিওটি বানায় 2014 সালের আগস্টে আর মারা যায় অক্টোবরে। তিনি তার ভিডিওতে সামনে এসে বলেন এটি তার শেষ ভিডিও, এবং তিনি ভিডিওতে নানারকমভাবে কথা বলতে থাকেন এবং কথাগুলো এমনভাবে বলে যে শেষ জীবনে সে মিথ্যে কথা বলবে কেন, কিন্তু মিথ্যে তো মিথ্যেই থেকে যায়। শেষ জীবনে এসেও তিনি কেন মিথ্যে বলেছেন সেটা হয়তো কারো জানা নেই, তবে মিথ্যে তাই বলে সত্য হয়ে যাবে না। আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি বেশ কয়েকটি ছবি দেখায়, ছবিগুলো দেখে বাস্তবই মনে হবে। তিনি ছবিগুলো দেখাচ্ছিলেন আর নানারকম গল্প বলছিলেন। তিনি বলছিলেন এরিয়া 51 নাকি সত্যি এলিয়ান নেমে আসে, UFO থেকে নেমে তারা মানুষের সাথে নানারকম কাজ করে, তারা নাকি টেলিপ্যাথির মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে, মানুষ এবং এলিয়ান নিয়ে নানারকম নিউ টেকনোলজি বানাচ্ছে US এয়ারফোর্স। সত্যি কথা বলতে এগুলো সবই ধাপ্পাবাজি। আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি প্রথমেই একটি এলিয়েনের ছবি দেখায়। আচ্ছা, ছবিগুলোর দিকে যাওয়ার আগে আমরা একটা কথা চিন্তা করি, যদি সিক্রেট এই ঘটনাগুলো হয়েই থাকে তবে তার কাছে ছবিগুলো আসলো কী করে? মেনে নিলাম সে ম্যাকগ্রাইবারের মতো কোনো না কোনোভাবে ছবিগুলো নিয়ে বেরিয়েই গেছে, কিন্তু তাই বলে কি ছবিগুলোতে সরাসরি দেখাতে পারবে? এমনকি তিনি দেখানোর পরও কোনো অ্যাকশন নেবে না? বাস্তব হচ্ছে কি এই ছবিগুলো ফটোশপ করা। এর মধ্যে যে এলিয়েনের ছবিটি দেখানো হয়েছে আশ্চর্যজনক হলো সত্য এই এলিয়েনটি একটি পুতুল। এই পুতুলটি কেনা হয়েছে ওয়ালমার্ট থেকে। আমেরিকার একটি স্বনামধন্য শপ হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্টের প্রায় প্রত্যেকটি শপেই এই পুতুলটি পাওয়া যাচ্ছিল। একটা কমন পুতুল নিয়ে এসে টিকটক ছবি তুলেই তা ছেড়ে দেয় তিনি, যে কারণে অন্যান্য ছবিগুলো নিয়ে কথা বলার প্রয়োজনই বোধ করছি না। তবুও প্রমাণের খাতিয়ে দেখে দিচ্ছি যে অন্যান্য ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করে একটু ব্লারি করে কীভাবে এডিট করে দেখানো হচ্ছে এগুলো তিনি দেখেছেন। আর তিনি যদি দেখেই থাকেন তবে আকাশে উঠে কী করে ছবি তুললেন তাই বুঝলাম না। তবুও দেখিয়ে দিচ্ছি সেই ছবিগুলোর অরিজিনাল ছবি। এই ছবিগুলো পেতে আমার একটু বেগ পেতেই হয়েছে, তবু একটু খোঁজাখুঁজুর পর পাওয়াই গেছে অনলাইনে। লোকটা শেষ জীবনে এসে এমনভাবে কথা বলছিল যেন শুনে মনে হবে সত্যি বলছে। সত্যি কথা বলতে যে কেউই তার কথাগুলো বিশ্বাস করে নিত, কেন তিনি এরিয়া 51-এই ছিলেন। কিন্তু তার এই মিথ্যে ছবিগুলো দেখানোর কারণে তার কথাগুলো সত্যতা বোঝাই যাচ্ছে। এবার কনক্লুশনে আসা যাক, বাস্তবিকই সম্ভব এগুলোর বিষয়াদি, কিংবা কেনই বা এমন কনস্পিরেসি থিওরি মানুষের কাছে ছড়িয়ে গেল? বাস্তবতে এর প্রথম উত্তর হচ্ছে না, কেননা এখন পর্যন্ত পৃথিবীর অ্যাটমসফিয়ার এতটা ফ্রেন্ডলি হয়নি যে কোনো UFO বিনা দ্বিধায় ঢুকে যাবে। এর বিভিন্ন কারণ রয়েছে যা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর দ্বিতীয়ত, এই কনস্পিরেসি থিওরিগুলো তৈরি করা হয়েছে নানারকম রাজনৈতিক ও দেশীয় কারণে। একটি দেশের সামরিক গোপনীয়তা বজায় রাখা অবশ্যই সেই দেশের কর্তব্য,
তারা চাইবে এই খবর যেন অন্য কারো কানে না পৌঁছায়, সাধারণ জনগণের কাছেও যেন না পৌঁছায়। কেন, সাধারণ জনগণের মধ্যে সবাই দেশের ভালো চায় না। আমার মতে এই জানাজানি হয়ে যাওয়ার বিষয়টির কারণে আমেরিকার এত কিছু ভুগতে হচ্ছে। আর সর্বশেষ লজিক্যাল কথা হচ্ছে, ইউএস এয়ারফোর্সের সাথে যদি এলিয়ানদের যোগাযোগ থাকতোই, তবে এতদিন ইউএস এয়ারফোর্স পৃথিবীকে ছেড়ে কথা বলতো না, এতদিনে নানা রকম দেশগুলো আক্রমণ করেই বসতো। তাই এই সকল ধাপ্পাবাজি থেকে আমাদের দূরে থাকাই ভালো। এরিয়া 51 মতোই আরেকটি ভয়ানক কনস্পিরেসি থিওরি হচ্ছে রাশিয়ান স্লিপিং এক্সপেরিমেন্ট। রাশিয়াতে নাকি একটি স্লিপিং এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যেখানে 5 মানুষকে ঘুমোতে দেওয়া হয়নি একটি গ্যাস প্রয়োগ করে, তাদের উপর নানা রকম লোমহর্ষক নির্যাতন চালানো হয়। রাশিয়ান এই স্লিপিং এক্সপেরিমেন্টটি সম্পর্কে জানতে আনাদার আপনার এই ভিডিওটি দেখতে পারেন, সত্যতা জেনে যাবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, আর যদি কোনো বন্ধুকে জানাতে চান তবে শেয়ার করতে অবশ্যই মনে রাখবেন। সো স্টে আপডেটেড উইথ আনাদার আপডেট। We'll be right back.